এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে। মৃত ব্যক্তির জন্য আমরা যে আমলগুলো করলে তাদের কবরে পৌঁছাবে, তাদের আমলনামে যুক্ত হবে, এর মধ্যে থেকে দোয়া এবং দান এই দুইটার ব্যাপারে কোনো তেমন দ্বিমত নাই, সমস্ত উলামায়ে কেরামে একমত। সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকার হবে কোন জিনিসটা? দোয়ার চাইতে উপকারী কিছু নাই। এক হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, জান্নাতি হিসেবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আপার ক্লাসে দিয়ে দিচ্ছেন, প্রমোশন দিয়ে দিচ্ছেন। সে বলে যে আমাকে উপর ক্লাসে জান্নাত দেওয়া হলো, ব্যাপার কি? মানুষ মরার পর তো কোনো আমলের সুযোগ নেই, আমি তো কোনো আমল করি নাই যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো, এটা কেন হলো, মানে এই সুবিধা আমি কিভাবে পাইলাম আমি জানতে চাই। তখন আল্লাহ তাআলার তরফ থেকে তাকে বলা হবে, এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়ার সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে, সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেয়া। এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয়, মেইন করণীয় দোয়া। চোখে পানি ফেলে দোয়া করা, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, যে চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন, তার অনেক ভুলটি ছিল, আল্লাহ আপনি আকরামুল হাকিমিন, আরহামুর রাহিম, আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউসে জায়গা দেন, আল্লাহ তার ভুলটি মাফ করে দিন, চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন। এটা হলো মুর্দার জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ, সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবে। দোয়া করতে পয়সা লাগে, চাইতেও কিন্তু করাইতে কি কি লাগে? আগরবাতি লাগবে, আপনার মিষ্টি প্যাকেট লাগবে, পুজোর হাদিয়া লাগবে, একটা বাজেট লাগবে, তাই না? কিন্তু দোয়া করতেও পয়সা লাগবে না, চাইতেও মৃত ব্যক্তির জন্য দোয়া করাইয়া বিনিময় দিয়ে দোয়া করাবেন, এটা জায়েজ, এটা করাবেন। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটা অনেক বেশি উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল গুলা থাকে, এর ভিতরে একটা হলো আওয়ালাতুন সালেহ ইয়াদউনা, নেক সন্তান যদি বাপমার জন্য কি করে দোয়া করে, এই জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার এবং দোয়া করবেন। এক দ্বিতীয় হলো দান সাদাকা, এটা যত করতে হবে তার পক্ষ থেকে আল্লাহ আমার বাবার তরফ থেকে দানটা করে দাও, এই এতিমটা লালন পালন করে আল্লাহ সওয়াবটা আমার বাবারে দিয়ে, হ্যাঁ এই মসজিদে আমি এই টাকাটা দিলাম, আল্লাহ সওয়াবটা আমার মায়ের কবরে ওনার আমলনামায় আপনি যোগ করে দিন, এবং তাদের তরফ থেকে দান করতে পারেন। প্রচুর পরিমাণ হাদিসে এই সম্পর্কে বলা আছে। এছাড়া হজ উমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন, বহু হাদিসে আছে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, হজ করতে পারে না, আমি হজ করতে পারি কিনা? তখন বলেছেন, হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো। হজ উমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়। নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় কিনা, এটা নিয়ে ফোকায়কের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদুল্লাহ হাম্বল রাহিমাহুল্লাহর মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়, অর্থাৎ করলাম এটা সওয়াব আপনি তাদেরকে দিয়ে। তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং সাহেব রহমতুল্লাহ আলাইয়ের একটা মত অনুযায়ী উনি ওনার মতে এটা করা যায় না। তো নামাজ এবং আপনার রোজা মুসলিম মুসলিম হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা ফরজ রোজা রাখতে পারেন নাই, আমি কি তার পক্ষতে রাখতে পারি? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যায়, কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেগফার করা, আর দ্বিতীয় কাজ হবে দান সাদাকা। আচ্ছা, মৃত মা বাবার নামে আমরা যে চল্লিশ দিন বা চল্লিশা পালন করি, সে বিষয়টা শরীয়তের বিধান অনুসারে জানতে চাই। এটার ব্যাপারে আমি বলি যে বাংলায় গুগলে গিয়ে তালিকা রপালা আকার দর পিঠে বড় ধ শ্রাদ্ধ এটা লিখে সার্চ দিবেন, এর উত্তর পাই। ওখানে দিলে দেখবেন যে শ্রাদ্ধ কাকে বলে, অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তাদের বিশ্বাস যে মৃত মানুষের তাকে স্বর্গে খাবার দিতে হলে তার মৃত্যুর পর আত্মীয় স্বজন দায়িত্ব খাওয়াইতে হয়, যদি না খাওয়ানো হয় তাহলে তাদের খাওয়ান দেওয়া হয়, এটাকে বলা হয় শ্রাদ্ধ। শ্রাদ্ধ তো এই শ্রাদ্ধ এটারই একটা ইসলামিক ভার্সন আমাদের দেশে কিভাবে কেমনে চালু হয়েছে জানি না, এই তিন দিনের চল্লিশ দিনের সাত দিনের তিন দিনা, বুঝতে পারছেন?
তবে এটা ঠিক যে কোন দিনক্ষণ ঠিক না করে বাইটা না দিলে ওটা হবে না এরকম কোন বিশ্বাস না রেখে আপনি সাধারণ ভাবে আপনার কোন মৃত ব্যক্তির জন্য গরিব দুঃখীদেরকে চাল কিনে দিলেন ডাল কিনে দিলেন বাজার করে দিলেন এই যে ক্রাইসিস চলছে অর্থনৈতিক কষ্টে আছে একটা মানুষ বাজার কিনে দিলেন অথবা আপনি রান্না করে এতিমদেরকে খাওয়া দিলেন গরিবদেরকে খাওয়া দিলেন এটা দিনক্ষণ ঠিক করা ছাড়া আমি দান করলাম সব সে পাইল মৃত ব্যক্তির জন্য দান করা যায় একটু আগে শুনছেন না আপনারা তো টাকা যেরকম দান করা যায় খানাও সেই হিসেবে আপনি দিতে পারেন সেটা জায়েজ আছে কথা কি বুঝাতে পারছি তো দিনক্ষণ ঠিক করে এলাও করবেন না বাংলাদেশে এটা একটা ব্যাধিতে রূপান্তর হয়েছে তাই এবার সাবধান থাকতে হবে আমরা দান করব খাবার দান করতে কোনো অসুবিধা নাই বেশি বেশি করে খাবার দান করবেন বিশেষ করে যে ক্রাইসিস চলতেছে ভাইরা আমার এই টাইমে একটু বাজারে যাবেন যাদেরকে আল্লাহ তাওফিক দিছে আমার এই অনুরোধটা রাখবেন একটু বাজারে যাবেন যা দেখবেন মাছ বাজারের দূর থেকে কোন মানুষটা একটা মাছের কাছে একবার যায় তিনবার ফিরে আসে একটু খেয়াল করবে এরপরে কাছে যা রিকোয়েস্ট করুন ভাই প্লিজ মাছটা আপনি নেন আমি টাকাটা দিতে চাই আপনি আমাকে সুযোগ দেন হয়তো দিবে না এই আমলটা করার চেষ্টা করবেন আমি নিজে মাঝে মধ্যে চেষ্টা করি যদি আমার বাজারে যাওয়ার সুযোগ হয় না যখন যাই চেষ্টা করি কারণ আমার মনে আছে সৌদি আরবে আমি যখন প্রবাসে ছিলাম কিছু লোককে দেখি সৌদি নাগরিকদেরকে দেখছি আমলটা করে আমাকে ভালো তো একবার আমার নিজের কথা আমি বলি দেখতে বুঝছে বাঙালি বাঙালি আর কয় টাকার মালিক সৌদি আন তার তুলনা করলে তো আমি গরিব মানুষ আর এমনি আসলো আমি গরিব তো আমার মনে আছে আমি কাউন্টারে আসছি সুপার মার্কেটে সবকিছু নিয়ে আসার পরে একটা লোক এসে আমার পিঠে হাত দিয়ে মুসকি হাসি দিয়ে বলতেছে দেখছে আলেম মানুষ বুঝছে যে আলেম মানুষ বলে যে শেখ যদি তুমি পারমিশন দাও তোমার বিলটা আমি দিই এখন একটা মানুষের মুহূর্ত কেমনে না করে দাও তো আলহামদুলিল্লাহ আমার টানাটানি ছিল না আমার কষ্ট ছিল না কিন্তু এটা তো আমার ভালো লেগেছে এই যে এখন ক্রাইসিস চলছে অর্থনৈতিক মঙ্গল চলছে দুর্ভিক্ষের ভয় আশঙ্কার কথা আমরা বলছি তো এই টাইমে আপনি বাজারে গিয়ে মুদি দোকানে গিয়ে একটা ছেলে মনে করেন হোটেলের বাইরে ঘুরতেছে আপনি যা কিছু একটা সে নিতে চাচ্ছে কিন্তু পারছে না আপনি কিনে দেন মনে রাখেন অনেক সময় লক্ষ লক্ষ টাকা দানের চাইতে এরকম টাইমগুলো 10-20 টাকা দানের ওজন অনেক বেশি হয় এই জন্য মানুষের নিট্টা হয় আপনার আশেপাশে প্রতিবেশী খোঁজ খবর নেন যে হয়তো আয় ইনকাম নাই কারোর কাছে বলতে পারে না একটু বাজার করে পাঠায় একটু কিছু টাকা পাঠায় দেন আপনার মিসেস কে দিয়ে পাঠান নিজে পাঠান ভাইরা এগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে এগুলো একসময় ছিল আগে আমাদের মা চাচিদেরকে দেখছি ভালো কিছু রান্না করছে বাড়িতে করে ঢাকনা দিয়ে পাঠায় দিত ওর ঘরে নিয়ে যা সব গিরে নেয় আছে এখন এগুলো আছে এখন চাচা আপনার জান বাস আমাদের মানবতা এখন নিজের জন্য এবং পরিবারের জন্য পরিবারের বাইরে আমরা যেতে পারি আল্লাহ আমাদের মানুষ সৎ তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।